ফারহাদের জন্য মেয়ে দেখতে এসেছে সবাই। ফারহান বেগম আর ফয়সা গম্ভীর চোখে মেয়ের দিকে তাকিয়ে আছে, তাদের সাথে সাইবাও চোখ দিয়েছে। ফরহাদ কাছুমাছু করে বসে আছে এক কোণায়, হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে অসহায় চোখে ফারহানের দিকে তাকালো সে। ফারহান নিজেও চোখ মুখ কুচকে তিন রমণীর দিকে তাকিয়ে আছে। তাদের এই গাম্ভীর্যের কারণ তার নিজেরও অজানা। ফারহানা বেগম গম্ভীর গলায় পাত্রীকে প্রশ্ন করল, নাম কি? ফারহানা বেগমের প্রশ্নে ভ্যাবা চাকা খেয়ে গেল নীতি। অবাক চোখে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, তানসিয়া জানাত নীতি। রান্না পারো? হুম। গরুর ভুঁড়ি পরিষ্কার করতে পারো? সাইবার প্রশ্নে চোয়াল ঝুলে গেল নীতির। ফয়সা ঠোঁট কামড়ে হাসি সামলানোর চেষ্টায় ব্যস্ত। ফারহানা বেগম সাইবাকে সমর্থন করে বলল, গরুর পার আধার ব্যাপারটা ভুললে চলবে না, এটা রাখতে পারো তো? খুক খুক করে কেশে উঠল ফরহাদ। ফারহাদের দিকে বিরক্ত চোখে তাকিয়ে পানির গ্লাস এগিয়ে দিল ফারহান। মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, খাসির কথা বলতে ভুলে গেছো আম্মু, আমার বিফে অ্যালার্জি আছে। এবার আর হাসি সামলাতে পারল না ফয়সা, ফিক করে হেসে এক হাতে চড়িয়ে ধরল নীতিকে। বেচারি প্রশ্নের তোপে পড়ে ঘেমে নেয়ে একাকার অবস্থা। সবাইকে স্বাভাবিক ব্যবহার করতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল ফরহাদ। সাইবা তো পারলে খুশিতে কেঁদেই দেয়। প্রিয় বান্ধবী তার যা হয়ে আসছে, সাবা গ্রামের বাড়িতে যাওয়াই এখানে আসতে পারেনি। আজকেই নীতিকে রিং পরিয়ে যাবে তারা, সপ্তাহ খানেক পরে আকত করে নীতিকে নিয়ে যাবে একেবারে। ফয়সার বিয়ের ঘটনার পর থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে এখন আর কোনো অনুষ্ঠান করবে না। ফয়সার বিয়ের সময় মেয়ে আর বউদের একসাথে বউ সাজিয়ে বড় করে অনুষ্ঠান করবে। নীতির বাবা মাও এতে সম্মতি দিয়েছেন। আংটি পরানোর পর নীতি আর ফরহাদকে একসাথে কথা বলতে দিয়ে ছাদে চলে গেল সাইবা। জিলবাব পরখার সাথে হুডি নেকাব আর হাত মোজা পামোজা পরে হাসফাস লাগছে কিছুটা। এখন গরম পড়ে গেছে চারিদিকে, চৈত্রের প্রখরতা এখনই টের পাওয়া যাচ্ছে। সাইবার পিছু পিছু ফারহানও এসেছে ছাদে। সাইবার সাথে অভিমানের পালা এখনও চলছে তার, তাই বলে বউয়ের সাথে ছাদে ঘোরা তো আর মিস করা যায় না। সাইবার পাশাপাশি দাঁড়াতেই বাঁকা চোখে তাকালো সাইবা। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ফারহানের এক হাত জড়িয়ে ধরে বুকের কাছে মাথা এলিয়ে ফারহানা পরম মমতায় আগলে নিল নিজের সহধর্মিনীকে। সাইবা মুচকি হেসে ফারহানের পেটে খোঁচা দিয়ে বলল, আর কতদিন এভাবে মুখ ফুলিয়ে রাখবেন? আপনি জানেন আপনি আস্ত একজন শিয়ানা লোক। ফারহান রোকুচকে তাকালো সাইবার দিকে, গম্ভীর গলায় বলল, সাইবা অবাক হওয়ার ভান করে বলল, মা আপনি জানেন না বুঝি। ফারহান না বোঝার অভিনয় করে সাইবাকে নিজের সাথে মিশিয়ে নিল। কপালে ঠোঁট চুইয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, একদম জানি না, তুমি বরং জানিয়ে দাও। সাইবা হালকা চেঁচিয়ে বলল, দেখলেন দেখলেন এখনো চুমু খেলেন, কেউ রাগ করলে এভাবে বউকে চুমু খায়? ফারহান সাইবার গালে শব্দ করে চুমু দিয়ে বলল, তাহলে এভাবে খায়? সাইবা লজ্জায় চোখ নামিয়ে নিল। ফারহানের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে করতে বলল, ছাড়ুন তো, মানুষ দেখলে কি বলবে? আপনার এই রাগের আগা মাথা কিছু বুঝি না আমি। রাতে বুকে নিয়ে ঘুমিয়ে সকালে উঠে বলেন আমি কিন্তু এখনো রেগে আছি, আশ্চর্য, এটা কেমন রাগ হলো? তাহলে কি তুমি চাও আমি তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখি, ভালোবাসা বন্ধ করে দেই, ভালোবাসাময় আদরে তোমাকে সিক্ত না করি? যদি এমন ভেবে থাকো তাহলে ভুলে যাও, আমি তোমাকে নিজের বুকে বন্দি করেই রাগ দেখাবো। ভালোবাসার সময় ভালোবাসা, আর রাগের সময় রাগ, আর আদরের সময় আদর।
শেষের কথাটা বাঁকা হেসে বলতেই সাইবা মুখ ঘুরিয়ে ফেলল। এই লোক দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে, দৃষ্টি দিয়েই তাকে ঘায়েল করে দেয় প্রতি মুহূর্ত। তার দুষ্টু হাতের আনাগোনায় কাঁপন ধরে সর্বাঙ্গে। ফারহান সাইবার লাজুক মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। সাইবাকে বুকে টেনে নিয়ে আকাশ দেখায় মন দিল। ভালোবাসার মানুষের সাথে রাগ করা যায়, অভিমানও করা যায়, কিন্তু তাকে দূরে সরিয়ে রাখা যায় না। ফরহাদের বিয়ের জন্য ফরিদ সাহেবের বাড়িতে দাওয়াত করতে এসেছে ফারহানা বেগম আর সানোয়ার সাহেব। ভাইয়ের সাথে হালকা পাতলা কথা বললেও আফরিন বেগমকে পুরোপুরি এড়িয়ে গেছেন ফারহানা বেগম। আফরিন বেগম অবশ্য কয়েকবার চেষ্টা করেছে কথা বলার, কিন্তু ফারহানা বেগম তাকে কোনো সুযোগই দেননি। ফরিদ সাহেব মনের শক্ত মুখভঙ্গি দেখে আমতা আমতা করে বলল, দেখ ফারু, আমি তোর বড় ভাই, খুব আদর দিয়ে ভালোবাসা করে বড় করেছি তোকে। আর সে ভাইয়ের দাবি নিয়ে তুই একটা আবদার করব তোর কাছে, আশা করব তুই আমাকে ফিরিয়ে দিবি না। ফরিদ সাহেবের কথা শুনে মুখ বর্ণ পাংশুটে হয়ে গেল ফারহানা বেগমের। স্বামীর দিকে অসহায় চোখে তাকাতেই চোখ দিয়ে তাকে আশ্বস্ত করলেন সানোয়ার সাহেব। ফরিদ সাহেব মলিন হাসল। ফারহানা বেগমের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, ভয় পাস না, আমি এখনো এতটা দুর্বল হয়ে যাইনি, হয়তো সংসারে অশান্তি হবে ভেবে অনেক সময় চুপ করে বসে থাকি, কিন্তু তোর মেয়ের আর কোনো অসম্মান আমার বাড়িতে হবে না। তোর বড় ভাই কমি তোকে কথা দিচ্ছে, ভাইয়াজা আদিব থেকে বড় না করে ছোট তাতে আমার কিছু যায় আসে না, ওরা একে অপরকে সঙ্গে ভালো থাকবে, এটাই হলো মুখ্য বিষয়। আমার ছেলেটা এমন ছন্নছাড়া ভাব আমি আর সহ্য করতে পারছি না। আমার তো একটা ছেলে, সে যদি এইভাবে দূরে থাকে তাহলে আমরা কিভাবে থাকবো বল? আমাকে ফিরিয়ে দিস না বোন, তোর মেয়েটাকে আমাকে দিয়ে দে। শেষের কথাটা ফারহানা বেগমের হাত ধরে বলল ফরিদ সাহেব। ফারহানা বেগমের চোখ ছলছল করছে। ফরিদ সাহেব সানোয়ার সাহেবের দিকে তাকিয়ে অনুরোধের স্বরে বলল, আপত্তি কারণ না ভাই, আমি ওকে একটু অযত্ন দেব না, একবার বিশ্বাস করো আমার ছেলেটা ওকে খুব ভালোবাসে, মাথায় করে রাখবে। সানোয়ার সাহেব স্বাভাবিক গলায় বলল, আমি ফাইজার সাথে কথা বলে আপনাকে জানাবো ভাইজান, আমার এতে কোনো আপত্তি নেই, মেয়ে সুখে থাকলেই হলো, একজন বাবার কাছে এর চেয়ে বড় আর কোনো চাওয়া নেই, তুমি কি বলো ফারু? ফারহানা বেগম ও সাই জানালো স্বামীর কথায়। আফরিন বেগম এতক্ষণ চুপ করে বসেছিলেন, সবার সম্মতি শুনে খুশিতে মিষ্টি আনতে ছুটল। আদিবকেও খবরটা জানতে হবে, তাহলে হয়তো ছেলেটা ঘরে ফিরবে। কিছুক্ষণ আগেই কল করেছিল আফরিন বেগম, আদিব কথা বলে না তার সাথে, তবে যতবার কল দেয় ততবারই রিসিভ করে আদিব, ফোন কানে ধরে চুপ করে থাকে। আফরিন বেগম নিচে নিচে কথা বলে ফোন রেখে দেয়। ছেলের রাগ সহজে কমবে না সে বোঝে, তবুও প্রতিদিন রাগ ভাঙানোর প্রয়াস চালায়। আজও ফোন দিয়ে তার আর ফয়সার বিয়ের কথা জানায় তাকে, তখনও আদিব চুপ করেছিল, বিস্ময়ে তার মুখ থেকে কথা বের হচ্ছিল না। ফয়সা কি রাজি হবে বিয়েতে, নাকি বরাবরের মতো এবারও তার মন ভেঙে দিবে? আদিব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার ফয়সা বিয়েতে বাগড়া দিলে তাকে খুন করে নিচেও মরে যাবে। এভাবে বউ ছাড়া শুকিয়ে মরার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। ইদানিং সাইবার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, সব সময় ক্লান্তি লেগেই থাকে। কিছুদিন পরেই মাস্টার্সের ফাইনাল এক্সাম শুরু হবে। ফরহাদের আকদের অনুষ্ঠান কাল, অল্প আয়োজন বলে প্রায় 400 মানুষের আয়োজন করা হয়েছে। শাহানা বেগম আজ সকালেই এসেছে, লিজাকে আসতে নিষেধ করেছে ফারহান। সানোয়ার সাহেব বোনকে বুঝিয়েছে লিজার এখানে আসা এখন ঠিক হবে না, কাল একেবারে কমিউনিটি সেন্টারে চলে যাবে, তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। শাহানা বেগমও অবধ করেননি,
মেয়ের কীর্তিকলাপের কারণে কিছু বলার মুখ নেই তার। সকাল থেকে ব্যস্ত ছিল সাহেবা, সবটাই ফারহানের আড়াল। ফারহান তাকে কোনো কাজ করতে সাপ সাপ নিষেধ করে দিয়েছে, সাথে হুমকিও দিয়ে যদি কোনো কাজ করতে দেখে তাহলে তার কপালে খারাপই আছে। ফারহান রুম থেকে চেতেই ফারহানের কথাকে হাওয়ায় উড়িয়ে দিয়েছে সাহেবা। কোমর বেঁধে নেমে পড়েছে শাশুড়িকে সাহায্য করতে, কিন্তু এখন আর তার পা চলছে না। ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছে। কিচেনে সবার জন্য নাস্তা সাজাচ্ছিল সাহেবা। সাহেবার কম্পনরত হাতের দিকে তাকিয়ে সুমি এগিয়ে এসে বলল, আপনার কি বেশি খারাপ লাগতেছে ভাবি? দেন আমার কাছে দেন, আমি কইরা দেই। তোমাকে করতে হবে না সুমি, তুমি আঙ্গুলগুলো ধুয়ে দাও আর নুডলসগুলো সুন্দর করে সাজিয়ে দাও ট্রেতে। সাইবার ঘর্মাক্ত মুখের দিকে অসহায় চোখে তাকালো সুমি, কথা না বাড়িয়ে নিজের কাজে লেগে গেল। ফারহান কমিউনিটি সেন্টার থেকে মাত্রই বাসায় এসেছে। রুমে ঢুকে শার্টের বোতাম খুলতে খুলতে চারিদিকে চোখ বুলালো। সাইবাকে রুমে না দেখে মুহূর্তেই মেজাজ খারাপ হলো তার। খুলে ফেলা বোতাম দুটো লাগাতে লাগাতে সাইবাকে ডাকতে ডাকতে বেরিয়ে এলো রুম থেকে। ফারহানের গলা শুনে ঘাবড়ে গেল সাইবা, ভয়ার্থ চোখে সিঁড়ির দিকে তাকালো। ফারহান এদিকেই আসছে, তড়িঘড়ি করে বেরিয়ে আসতে নিতেই পা গুলো টলে গেল। কম্পায়মান দেহ মাটিতে পড়ার আগেই ঝড়ের গতিতে এসে তাকে আগলে নিল ফারহান। আশেপাশে চোখ বুলিয়ে তৎক্ষণাৎ কোলে তুলে নিল সাইবাকে। সুমি আর্তনাদ করে চিৎকার করে উঠল, আল্লাহ গো, ভাবির কি হয়েছে ছোট ভাইজান? ও ভাবি কথা কন না কেন? ফারহান কাঁপা কাঁপা গলায় সুমিকে বলল, আম্মুকে ডেকে আন সুমি, আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি। একদম চেঁচামেচি করবি না, বাড়িতে অনেক মানুষ আছে। সুমি মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ ছুটেছে ফারহানা বেগমের কাছে। সিঁড়ির কাছটায় কেউ নেই তখন। ফারহান দ্রুত পায়ে সাহেবাকে নিয়ে রুমে পৌঁছলো। সাহেবাকে বেডে শুইয়ে দিয়ে লম্বা হিজাবটা খুলে দিল। এসির পাওয়ার বাড়িয়ে অস্থির হয়ে সাহেবাকে ডাকতে লাগলো। এসির মধ্যেও তরতর করে খাবছে ফারহান। এখন নিজের উপরই রাগ লাগছে, কেন আম্মুকে সাহেবার অসুস্থতার কথা জানালো না? সাহেবার চোখে মুখে পানি ছিটিয়ে দিতেই ফারহানা বেগম হন্ততন্ত হয়ে রুমে ঢুকলেন, তার সাথে সাহেরা বেগম। মেয়ের অবস্থা দেখে কেঁদেই দিলেন তিনি। ফারহানা বেগমকে দেখে সরে দাঁড়ালো ফারহান, আতঙ্কিত গলায় বলল অস্থির হয়ে, সাহেরা অজ্ঞান হয়ে গেছে আম্মু, কি হলো দেখো না, ও চোখ খুলছে না কেন? ফারহানের চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের কোণে পানির আনাগোনা দেখে ছেলের অস্থিরতা বুঝতে পারল ফারহান বেগম। সাহেবার পালস রেট চেক করে ফারহানকে রুম থেকে বেরিয়ে যেতে বলল। ফারহান নাছোড় বান্দার মতো দাঁড়িয়ে, সে কিছুতেই যাবে না। ফারহানা বেগম চোখ রাঙিয়ে তাকাতেই ফারহান অসহায় গলায় বলল, ও আমার বউ আম্মু, একটু থাকি প্লিজ। ফারহানা বেগম ক্লান্ত চোখে তাকালো ছেলের দিকে, তার এত বুঝদার ছেলে বাচ্চাদের মতো কথা বলছে। সেও অসহায় গলায় বলল, ও আমার বৌমা আব্বু, তার সাথে পেশেন্টও, তুমি থাকতে পারবে না, আমাকে চেক করতে দাও প্লিজ, দুই মিনিটেই হয়ে যাবে, একটু অপেক্ষা করো বাবা। সাহেরা বেগম সাহেবার মাথার কাছে বসে কেঁদেই যাচ্ছেন। ফারহানকে চেক করতে দেখে ডাকি চোখে তাকালো সে। ফারহান আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে সুমিকেও নিয়ে গেছে সাথে করে। তার বউ সে যেহেতু থাকতে পারবে না, তাহলে সুমিও থাকতে পারবে না। বাইরে এসে সুমি চোর গলায় কয়েকবার ফারহানকে বলেছে, এইটা কিন্তু আমার ভাবি হয় সুডু ভাইজান, আমিও থাকমু। তোর ভাই যেহেতু থাকতে পারিনি, তাহলে ননদ হয়ে তুইও থাকতে পারবি না। ফারহানের গম্ভীর গলা শুনে সুমি অসহায় হয়ে ফারহানের সাথেই দাঁড়িয়ে রইল। এদিকে ফাইজাও ছুটে এসেছে ডাক্তারি সরঞ্জাম নিয়ে। ফাইজা রুমে ঢুকতেই সুমি বাঁকা চোখে ফারহানের দিকে তাকাল। ফারহান সুমির দৃষ্টি বুঝতে পেরে অসহায় গলায় বলল, আপু ডাক্তার চেক আপ করতে এসেছে। মিনিট কয়েক পরেই রুমের ভেতর চিৎকার শুনে ফারহান হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। ফাইজা তার মায়ের গলা ধরে লাফিয়ে যাচ্ছে। সাইবার জ্ঞান ফেরেনি এখনো। ফারহান আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে আপু, সাইবার ঠিক আছে তো?
ফারহানের আতঙ্কিত চেহারা দেখে ফারহানা বেগম শব্দ করে হেসে জড়িয়ে ধরল তাকে, কপালে চুমু খেয়ে বলল, ধন্যবাদ আব্বু আমাকে দাদু হবার সৌভাগ্য এনে দেওয়ার জন্য, বাবা হচ্ছ তুমি। ফারহান ওইখানেই স্তব্ধ হয়ে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাইবার দিকে। ফাইজা এখনো লাফিয়ে যাচ্ছে বাচ্চাদের মতো, ফারহানা বেগম ছাড়তেই সে এসে ঝাঁপিয়ে পড়ল ফারহানের উপর, ফারহানের গলা ছুরিয়ে ধরেই বলল, কনগ্রাচুলেশনস ভাই, আমি হ্যাপি হয়ে যাচ্ছি। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।